রাজধানীতে বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিকাশে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক শীর্ষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপমহাদেশের খ্যাতিমান সুফি গবেষক ও আধ্যাত্মবাদের দার্শনিক বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের দ্বাদশ বার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার্য অধ্যাপক মোহাম্মদ মশুর রহমান সেমিনারে প্রবন্ধ সংকলন আন্তর্জাতিক রুমির সম্মেলন দু হাজার বাইশ শীর্ষ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়